বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা শোচনীয়। দ্রুত তার নিঃশর্ত মুক্তি জরুরি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। রিজভী বলেন, পরিবারের সাথে এখন পর্যন্ত কোনো কথা হয়নি এবং আবেদনের বিষয়েও কিছু জানানো হয়নি। তার যে স্বাস্থ্যের যে শোচনীয় অবস্থা, এ সম্পর্কে আমরা অবগত, যেটি বারবার আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। তার নর্মাল অবস্থায় আপনার কি বলে যে খাবার পূর্বেও তার যে ডায়াবেটিসের যে অবস্থা, সেটাও অত্যন্ত ভয়াবহ ধরনের। এবং তা আমরা বলেছি, তার বাম হাতে যে প্রচণ্ড ব্যথা ছিল সেটি ক্রমান্বয়ে ডান হাতের দিকে সেটা চলে এসে, এবং ডান হাতও তিনি নড়াতে পারেন না। এই যে শোচনীয় অবস্থা, আমরা তার মানে এই মুহূর্তে তার মুক্তি দাবি করছি এবং দাবি করে তার সুচিকিৎসার জোর আমরা দাবি জানাচ্ছি।